তুমি আমার মুখের জড়তাকে দূরীভূত করে দাও, আমার জিহ্বার
হযরত মূসা আলাইহিসসালাম আল্লাহর কাছে আরজ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসাকে সব সুযোগ সুবিধা দিলেন, অতঃপর মূসা আলাইহিসসালাম পাঠালেন, পানি নেই
সেখানে পানিতে হাত দেওয়া যায়, শুধু রক্ত আর রক্ত, গ্লাসের পানি কাঁদলেন খাবার দেখতে দেখা যায় পানি কেমন রক্ত হয়ে গেল। গোসলে দেওয়া হলো, পানিতে গোসল করা হবে, দেখা গেল ওই পানি রক্ত আর রক্ত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরতে মূসা আলাইহিস সালাম দোয়া করলেন, এই জলের স্থলে জমিনে পানিতে ডাঙ্গায় যত রকমের বিপদাপদ মুসিবত চলে আসে সবগুলি মানুষের হাতে জানা হয়। মানুষ যখন আল্লাহকে ফিরে যায়, মানুষ যখন পাপের দিকে পা বাড়ায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সঠিক পথে প্রতি নিয়ে আসার জন্য আল্লাহ তাআলা তাদের নির্দেশে মুসিবতগুলো পাঠান। ওই মুসিবতগুলো পাঠান, কেন পাঠান সে বিষয়ে আল্লাহ বলেছেন, লিইউযিকাহুম বাআল্লাযী ইয়ামিলুহু, তারা যে পাপাচারমূলক কাজ করে আল্লাহকে মানে না, তাদেরকে সাময়িক কষ্ট দিতে চান, শাস্তি দিতে চান এই আজাবের মাধ্যমে, এই গজবের মাধ্যমে, এই মহামারীর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি দেন। এই শাস্তিটার মূল কারণ হল রাব্বুল আলামিন বলেন, লাআল্লাহুম ইয়ারজিউন, যেন তারা ফিরে আসে, যেন এই পাপ থেকে, এই অপরাধমূলক কারণে যে বিপদগুলো আছে, সুসংবাদ আছে, যে মহামারীটা আছে, এই বিষয় থেকে যেন সে হেদায়েতের পথ পায়, সে যেন বুঝে আমি অপরাধ করেছি, আমি পাপ করেছি, এই পাপের ফলাফল হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো পাঠিয়েছেন, সুতরাং আমার উচিত হলো আমি আল্লাহর প্রতি ফিরে আসা, আমার উচিত হলো আল্লাহর প্রতি আমার ফিরে আসা। এভাবে রাব্বুল আলামিন মাঝে মাঝে বছরে দুই একবার তিনি মানুষের কাছে আপদ মুসিবত বালা মুসিবত পাঠান। কোরআনে কারিমে সূরা তাওবা 126 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন সেই কথা বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আওয়ালা ইয়ারাউনা আন্না আল্লাহ তাআলা এই অপরাধী মানুষগুলোকে আল্লাহর কাছে নিয়ে আসার জন্য
মানুষকে উচিত হল এই বিপদ দেখে, এই মুসিবত দেখার পর যেন সে নিজেকে আমরা সমালোচনা করে, আরে আমি কত অপরাধ করেছি, আমি জাতীয়ভাবে কত অপরাধ করেছি, সুতরাং আমার উচিত হলো আমাদের উচিত হলো আমরা যেন সে অপরাধ করতে আসি। দেখেন না বলছেন, প্রথমে দেখা যাবে বলছেন সিনে দেখার পিছনে অনেক বড় বড় কারণ আছে। ওরা আসলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অনেক বুদ্ধি জ্ঞান বিবেক দিয়েছেন, কিন্তু মানুষকে তথা মুসলমানদেরকে বিশ্রাম করার জন্য অনেক কৌশল দিয়েছেন। ওইখানে মানুষ মানুষের উপর বিভিন্ন রকম তারা অত্যাচার করেছে আমরা জেনেছি, বিশেষ করে মুসলমানদেরকে তারা অন্যায়ভাবে তারা আল্লাহ থেকে ফেরানোর চেষ্টা করেছে, তাদের ধর্মে ফেরাবার অনেক চেষ্টা করেছে। এমনকি দেখা গেল রমজান মাসে যখন ওইখানকার মুসলমানরা চীনের ওইগুন মুসলমানরা বিজয়ারক্ত, তখন তারা তাদেরকে তাদের চাকরিতে চাকরি ছোট করতে বলতো না, বুঝা রাখা যাবে না, বুঝা রাখবো তাহলে আমাদের কাজের চাকরি হবে। এখানেই শেষ নয়, রোজা হচ্ছে এমন একটি আবাদত যেটা আল্লাহকে খুশি করার জন্য করা হয়, কিন্তু তারা করতো না। শেষ বুঝা যেত না, অনেক সময় ওই রোজাদার মুসলমানদের মুখে মর ফেলে তারা রোজা ভেঙে ফেলত, এভাবে অপরাধ তারা করেছে। এরপরে ওই যে ইতালিতে এখন সর্বোচ্চ মৃত্যুর হার ওইখানে চলে এসেছে, আমি যে আপনাদের সামনে কোরআনে কারিমে ছোট্ট একটি আয়াতে কারিমা বলেছিলাম, সাহারা ইউসাল ফিল বাহরি ওয়াল ফিল বাহরি ওয়াল বাহরি মা কাসাবাত আইনি নাস, ওই আয়াতটি সূরা রুমের 41 নম্বর আয়াত। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুম নামে একটা রুম একটা সূরা নাযিল করেছেন, আর রুম হচ্ছে ইতালির রাজধানী। তখনকার সময়ে রুম নামে সে ইতালি গোটা ইতালি পরিচিত ছিল, তাদের ইতিহাস ঘাটাঘাটি করে দেখেন তারা অনেক বড় বড় পাপাচারে লিপ্ত ছিল। এই তো সম্প্রতি তারা আল্লাহর নবীকে নিয়ে তারা ব্যঙ্গাত্ম করেছে, আল্লাহর নবীকে নিয়ে তারা বিভিন্ন রকমের অপপ্রচার করেছে, আল্লাহর নবীর বিরুদ্ধে তারা বিভিন্ন রকমের অপমান চালিয়েছে, যেটা রাষ্ট্রভাবে ছিল আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে পাঠালেন। দেখেন আমেরিকা হচ্ছে এমন একটা দেশ, ওইখানে সমকামিতা তারা রাষ্ট্রীয়ভাবে পার্লামেন্টে পাস করে বসেছে যে ছেলে ছেলেকে বিয়ে করতে পারবে, মেয়ে মেয়েকে বিয়ে নাও সুবিধা হয়ে যায়। আমরা দেখি যে হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর একজন নবী ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন লূতকে পাঠালেন অনেক সম্প্রদায়ের কাছে, ওই সম্প্রদায়ের মানুষগুলা ছেলেরা ছেলেকে বিয়ে করতো, মানে সমকামিতা ওরা লিপ্ত ছিল। একটা পর্যায়ে ওই বিশাল অপরাধের জন্যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে এমন আজাব পাঠান, ওই আজাব দিয়ে তাদেরকে ধ্বংস করে ফেলেন। শুধু ধ্বংসই নয়, গোটা জনপদকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নির্দেশে ফেরেশতারা উঠিয়ে আছাড় মেরে ধ্বংস করে দেন, এবং ওইটা সাগরে পরিণত হয়ে যায়, যে সাগরকে বলা হয় ডেড সি, মৃত সাগর। এখানে যে আজাবের বিশাল নিদর্শন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ তোমরা একটু খেয়াল করো, যুগে যুগে মানুষেরা কত অপরাধ করেছে, আমি তাদেরকে শাস্তি দিয়েছি, ওই বিষয়টা তোমাদের সামনে নিয়ে আসো, অথবা ওই অপরাধ থেকে তোমরা ফিরে আসো, অথবা তোমাদের অপরাধের শাস্তি পাঠাবো। এই করোনা ভাইরাস আমরা মনে করি আমাদের পাপের রেজাল্ট। সুতরাং আপনারা বলতে পারেন, বুঝলাম চীনে আসলো, বুঝলাম ইতালিতে আসলো, আমেরিকাতে আসলো, গোটা বিশ্বে আসলো, এমন কোন সৌদি আরবে এসেছে, বাংলাদেশও এসেছে, তাই ঠিক কিনা, বাংলাদেশও এসেছে, তো ওরা পাপ পাপ করলো আমাদের কাছে কেন আসলো? ভাই আমরা তো কত পাপ করি, সব পাপের ফিরিস্তি দেওয়া যাবে না, সব পাপের ফিরিস্তি দেওয়া যাবে না। আমরা অনেক বড় বড় পাপের মধ্যে নিমজ্জিত, মানুষগুলো কত রকমের পাপের শিকারকে আল্লাহ নিয়ে ফিরে যাবে করে অনেকটাকে পাশে আল্লাহ বলছেন মানুষগুলো ফরিয়াদ করে বলে
তুমি জনপদ থেকে আমাকে বের করে দাও, আমরা এখানে কাটতে পারছি না, এই মানুষগুলো আমাদের উপর রাষ্ট্রীয়ভাবে সামাজিক ব্যবস্থা, তুমি আমাদেরকে বের করে দাও, আমরা এখানে কাটতে চাই না। অথবা তোমার পক্ষ থেকে আমাদের জন্য কোনো খলিফা পাঠাও, প্রতিনিধি পাঠাও, যেন আমাদের আমাদের সাহায্য করে, অথবা আমাদের কাছে সরাসরি সাহায্য পাঠাও আল্লাহ, যেন আমাদের সাহায্য করে আমরা তাদের অত্যাচারকৃষ্ট হয়ে গেছি আল্লাহ। এভাবে ফরিয়াদ করে, এই ফরিয়াদ যখন করে, তখন রব্বুল আলামিন তার পক্ষ থেকে বিভিন্ন সাহায্য পাঠান। সাহায্যটা বিভিন্ন রকমের হয়, যেমন একটা মহামারী হতে পারে, ওই যে চীনের মানুষগুলোর উপর যখন ওই মহামারী চলে আসলো, এখন দেখা গেল ওরা ওই ওই দেশের প্রেসিডেন্ট সহ প্রধানমন্ত্রী সকলেই মসজিদে যায়। একসময় যে মুসলমানকে মসজিদকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, ওই মুসলমানকে বের করে দেওয়া হয়েছিল, নারীদেরকে বলা হয়েছিল না কোনো পর্দা করা যাবে না, মেকআপ করা যাবে না, আল্লাহ রাব্বুল আলামিন এমন বিপদ তাদের সামনে পাঠালে যে বিপদের কারণে ওই অমুসলিমগুলো কাফের মানুষগুলো আল্লাহ মসজিদে যে প্রবেশ করেছে, ওই অমুসলিমগুলো কাফেরগুলো ওই চীনার মানুষগুলো মাথায় টুপি দিয়ে মসজিদে এসেছে, মসজিদগুলো বলে দেওয়া হয়েছে না মুসলমান আমরা তোমাদের সাথে আমরাও কোনো রকম সেই বিপদ থেকে খুঁজে পাই না। এমন তবে আল্লাহ দিলেন, ওরা এমন পথে আসলো, এমন ভাবে তারা পর্দা করলো, শুধু সারা বডি নয় একেবারে চোখ সব কিছু পর্দা করে চলছে। হয়তো শিকালেন দেখো পাকিস্তান তোমরা না বলছো ওইখানে পর্দা করা যাবে না, তোমাদের কাছে এমন বিষয় পাঠালাম, তোমাদের কাছে বড় বড় অস্ত্র আছে, মরণাস্ত্র আছে, তোমাদের কাছে পারমাণবিক বোমা সহ কত কিছুই আছে, কিন্তু কোনো কিছুই তোমাদের কাছে আসছে না। এজন্য তারা পুরুষ নারী নয়, তা বলতে গেলে তারা বিশ্বের মানুষে আর পর্দা করতে দিয়েছে, পর্দা শুধু নারী নয় পুরুষরাও করছে। সুতরাং আল্লাহ চাইলে কি না পারে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ পাক রব্বুল আলামিন যার কল্যাণ চান তার মধ্যে তিনি বিপদ আপদ পাঠান। রাসূল একটা হাদিস হলো মাইয়াতিল্লাহু বিহি খাইরান ইউসিফ বিহি, আল্লাহ রব্বুল আলামিন যার কল্যাণ চান তাকে তিনি বিপদে ফেলে দেন, যার কল্যাণ আল্লাহ চান তাকে বিপদে ফেলেন, মুসিবতে ফেলেন, তার কাছে মহামারী পাঠান। কিভাবে বিষয়টা সম্ভব দেখেন না, এই যে বিপদটা আসলো, মানুষ প্রত্যেকেই তার রবের দিকে রবের কাছে কান্নাকাটি করতেছে, আপনারা দেখতেছেন সেই দাঁড়িয়ে গেছিলেন ক্ষমতাধর মানুষ, কত তাদের ক্ষমতা, কত তাদের শক্তি, কত তাদের সামর্থ্য, কিন্তু সকল ক্ষমতা সকল সামর্থ্য নাশ হয়ে গেল, সে কান্নাকাটি করে করতেছে, চিৎকার করে করতেছে, আমরা অসহায় হয়ে গেছি, আমরা বাঁচতেছি না, আমাদের রাজ্যের মানুষ বাঁচাতে পারছি না, আমাদের আমাদের ওষুধপত্র কিছু নেই, সবকিছু শেষ হয়ে গেল, আমাদের কোনো সামর্থ্য নেই, আমাদের একমাত্র ইচ্ছা, আমাদের একমাত্র পথ সে আল্লাহর দিকে তাকানো, আকাশের দিকে তাকানো। ওরা মুসলমান নয়, ওরা আল্লাহকে জানে না। তারপর আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিবেক দিয়েছেন, এখন তারা বুঝতেছে না সেই মহাপ্রভের দিকে আকাশের দিকে তাকিয়ে আমরা সাহায্য চাই, তারা তাদের মতো করে সাহায্য চাই। আল্লাহ যে আল্লাহকে যেভাবেই ডাকে সেভাবেই ডাকছে, আল্লাহ থেকে আমাদের বাছা আমরা আর বাঁচতে পারছি না, এখন দেখবেন ওই ওই লাভ নাইটখানা বন্ধ হয়ে গেছে, পাপের আড্ডাখানা এই ক্যাসিনো বন্ধ হয়ে গেছে, মানুষ একত্রিত হতে পারে না, সামাজিকভাবে পাপ করতে পারে না, সামাজিকভাবে হলেও আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দিয়েছেন, বলো এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন চান যার কল্যাণ করতে চান, আল্লাহ তাআলা তার কাছে বিপদ পাঠান, আমাদের বুঝতে হবে এই বিপদ করে এসেছে আমাদের কল্যাণে, যেন আমরা আল্লাহর দিকে ফিরে আসি। বিপদের মাধ্যমে বান্দা যখন কোনো বিপদে পড়ে যায়, বিপদের মাধ্যমে বান্দা দিন বান্দার গুনাহ মাফ হয়, আর তার পাপাচারীরা আল্লাহর দিকে ফিরে আসে, এটাই ছিল বড় উদ্দেশ্য। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি হাদিসে বলেছেন কাফারাল্লাহু বিহা মিন খাতায়া, যখন কোনো বান্দা যখন কোনো মুমিন বান্দা বিপদে পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, বিমার উপকারগ্রস্ত হয়ে যায়, মহামারীতে পড়ে যায়, অতঃপর তার
তার কষ্ট হয়, ওই কষ্টের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার অপরাধকে ক্ষমা করে দেন। এই যে মহামারী করে আবিষ্কার করে আসছে, ওইখানে কাফির যেমন ভুগছে, মসজিদরা যেমন ভুগছে, মুসলমানরাও তেমন ভুগছে। সুতরাং সকল মানুষই বিপদে পড়ে গেছে, সকল মানুষই বিপদে পড়ে আল্লাহকে ডাকছে। এর মাধ্যমে যারা নাকি ঈমানদার, আল্লাহর প্রতি আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ রাব্বুল আলামিন কষ্টের কারণে তাকে আস্তে আস্তে তার পাপ থেকে বের করেছে, সে নিস্তার করে যাবে। রাসূলের কারীম সাল্লাল্লাহু আরো বলেছেন, মানুষ যখন মারা যায় তখন তার কত কষ্ট হয়, মানুষ যখন বিপদে পড়ে, মহামারীতে পড়ে, রোগাক্রান্ত হয়ে যায়, তখন মানুষের অনেকের কষ্ট হয়। আমাদের কিছু কাজ আছে যেটা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হাদিসে বলেন, আমি মনে করতাম মানুষ যখন মরে যায়, যখন সে কঠিন রোগাক্রান্ত হয়, সুস্থ হয়, আমি মনে করতাম একটা সফলতার পাপের জন্য সুস্থ হয়, সে পাপি, সে মানুষ ভালো না, সেজন্যে তাকে মহামারী পেয়ে বসেছে, তার কষ্ট হচ্ছে, মরণ যন্ত্র বেড়ে গেছে। তিনি বলেন, আমি যখন আমার নবী আখির জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার কাছে মরতে দেখলাম, আল্লাহ নবীর ইন্তেকাল হলো, ইন্তেকালের সময় রাসূলের কষ্ট দেখার থেকে, দেখার পর থেকে তিনি বলেন, আমি এখন আর সেটাকে অপছন্দ করি না, আমি বুঝি এমনকি তার পায়ের একটা কাঁটা বিঁধে কাটকা ফুটে, অথবা হঠাৎ করে চলার পথে তার পায়ের জুতার ফিতাটা ছিঁড়ে যায়, তখন তার উচিত কি করা? ধৈর্য ধারণ করা, আল্লাহর উপর ভরসা করা। যদি এমনটি হয় তাহলে রব্বুল আলামিন তার গুনাহ থেকে ক্ষমা করে দেবেন। আয়েশা বলেন, আল্লাহর নবীর মৃত্যুর কষ্ট থেকে আমি বুঝতে পেরেছি কতটুকু কষ্টের বিষয়। যখনই মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় যে মৃত্যু কষ্ট হয়, সেই কষ্টের কারণেও তার কি হয়, তার যে ছোটখাটো অপরাধ বা অঙ্কুলতা হয়, সেই পাপ থেকে আল্লাহ রব্বুল আলামিন তাকে মুক্তি দেন, এটা মুক্তির অন্যতম একটা পথ। অথচ আমরা মনে করি মারা যাওয়ার সময় যে তার কষ্ট হয় মনে করি, আহারে ওটা কতই না পাপি অপরাধী ছিল, অত সেজন্যই কষ্ট হয়। হ্যাঁ, অপরাধীরও হয়, ভালো মানুষেরও হয়, কারণ ভালো মানুষ যদি ছোটো ছোটো অপরাধ করে, সেই অপরাধ থেকে আল্লাহ তারা মরণের সময় তাকে মরণের কষ্ট দিয়ে নিষ্পাপ করে জান্নাতের পথে পথিক পাঠিয়ে স্মার। সুতরাং এই কষ্ট থেকে আমাদের অপছন্দ করা কখনো ঠিক নয়। মহামারীতে মুমিনরাও মরে, কাফিররাও মরে, মুশরিকরাও মরে, মুসলিমরাও মরে, মুসলমানরাও মরে, কিন্তু এই মহামারীতে মরে যখন মুমিন বান্দারা মরে, তখন তাদের মৃত্যুটা হয় শহীদের মৃত্যু। হাদিসে বলা হয়েছে, এই বিপদটা, এই মুসিবত কারো জন্যে বিপদ, কারো জন্যে মুসিবত, কারো জন্যে শাস্তির কারণ, কারো জন্যে বলা হয়েছে রহমাতুল্লিল, এই বিপদ, এই মহামারী মুমিন বান্দাদের জন্য রহমত, কারণ মুমিন বান্দারা বুঝতে পারে এটা আমার পাপের কারণে, সুতরাং আমার উচিত আমি যেন শুদ্ধ হই, আমি যেন হেদায়তের পথে চলে আসি, তখন মুমিন বান্দারা হেদায়তের পথে চলে আসে। আল্লাহ নবী বলেন, আত্বামুনা শাহাদাতু কুল্লি মুসলিম, অর্থাৎ মহামারীতে মৃত মানুষগুলো, প্রত্যেক মুসলমানগুলো আল্লাহর কাছে শাহাদাতের মর্যাদা পায়। এই মহামারীতে পড়ে যারা নাকি মারা যায়, মৃত্যুবরণ করে, আল্লাহর কাছে ওই মানুষগুলো শহীদের মর্যাদা পায়। হাদিসের সাত শ্রেণীর মানুষকে বলা হয়েছে, ওরা মৃত্যুর সময় যদি এই পথে ওরা মারা যায়, তাহলে আল্লাহর কাছে এই মানুষগুলো শহীদ হিসেবে গণ্য হয়। এর প্রথম নম্বরটি হচ্ছে, যদি কোনো মহামারীতে পড়ে, উনি মহামারীর জাতীয় কোনো সমস্যার কারণে যদি কোনো মুমিন বান্দা মারা যায়, তাহলে সেই মরণটা তার জন্য কী হবে, শহীদ মৃত্যু হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবে। কিন্তু কথা হলো, তোমাকে ধৈর্য ধারণ করতে হবে, এই মৃত্যু আসার পরে তাকে ঘৃণা করা যাবে না, তাকে ভয় করা যাবে না, তোমাকে সতর্ক থাকতে হবে। কোরআনে কারীমে আল্লাহ বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুউই ওয়াল আমসি মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবশ্শিরিস সাবির।
মুমিন বান্দাদেরকে অবশ্যই পরীক্ষা করব, পরীক্ষা না করে ছেড়ে দেব না। পরীক্ষার বিষয়ে কোরআনে কারীমের একটি আয়াত আল্লাহ পাঁচটি বিষয়ের নাম বলেছেন, এর মধ্যে হলো আমি তার জানিয়ে ক্ষতি করব, তার মালের ক্ষতি করব, তার সম্পদের ক্ষতি করব, তার সন্তানের ক্ষতি করব, এই ক্ষতির মাধ্যমে মারা করার মাধ্যমে এই মুসলমানের মাধ্যমে আল্লাহ তাআলা মুমিন বান্দা কি করে পরীক্ষা করেন। যদি এই পরীক্ষায় পড়ে ওই বান্দা ধৈর্য ধারণ করে তখন আল্লাহ বলছেন বাবা শেখ সালে বলেন ওরাই তো সেই মুমিন বান্দা, তাদের কাছে যখন কোনো মুসিবত চলে আসে তখন তারা বলে, তারা সকলেই বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই বান্দারা আমরা প্রায় মাইকে আমরা শুনি অমুক মারা গেছে এদের বলা কতই বলা হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সবাই অনেকেই মনে করি শুধুমাত্র বললেই কি বলা হয়, যে না শুধু বললেই নয়, আপনার যখন কোনো একটা কিছু হারিয়ে যাবে, আপনি যখন মুসিবতে পড়বে, আপনার সামনে যখন এই মহামারী চলে আসবে তখন ইমানদাররা বারবার বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অর্থ হলো ইন্না লিল্লাহি আমরা সকলেই আল্লাহর জন্যে, ওয়া ইন্না ইলাইহি রাজিউন এবং আমাদেরকে আল্লাহর দিকে ফিরে যেতে হবে, এভাবে ইন্না লিল্লাহি পড়ে মুসলমানরা ধৈর্য ধারণ করে। আরো বলেছেন যদি তোমাদের কোন এলাকায় মহামারী চলে আসে তখন ওই এলাকায় তোমরা যাও না, এবং যে ওই এলাকার মানুষগুলো যেন বেরিয়ে না থাকে। দেখেন আল্লাহু আকবার, আজ থেকে প্রায় 1500 বছর আগে সেই হোম কোয়ারেন্টাইন, তাই না, এলাকা অবরুদ্ধ করা। এই যে চীনে প্রথম আসলো, ওরা প্রথম যে আদেশটা জারি করে সরকারিভাবে ওই এলাকার মানুষ বের হতে পারবে না, আবার অন্য এলাকার মানুষ এখানে প্রবেশ করতে পারবে না, এটা মতো রাসুলের দেয়া সাজেশন, রাসুলের দেয়া মেডিসিনের একটা বিষয়। এর মাধ্যমে আল্লাহ রাসুল সাল্লাম বলছেন যখন তোমরা শুনতে পাবে ফাইদা সামিয়াতুন বিহি বি আরদিন, যখন তোমরা শুনতে পাবে তোমাদের কোনো জনপদে কোনো এলাকায় কোনো শহরে কোনো গ্রামে কোনো মহামারী চলে এসেছে, তখন অমিন বান্দারা ও মানুষরা তোমরা শুনে তোমাদের তোমাদের জন্য রাসুলের পরামর্শ হলো কালা তুকিম সাবধান, তোমরা ওই এলাকায় যাবে না, তোমাদের ওই এলাকায় প্রবেশ করার দরকার নেই, যেহেতু ওই এলাকায় মহামারী চলে এসেছে তোমরা ওই এলাকায় যাবে না, তোমার তোমাদের দরকার নেই। রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন ওয়া ইযা বাকা বিআরদিন ওয়া আনতুম বিহা, আর যদি কোনো জনপদে কোনো গ্রামে কোনো শহরে কোনো এলাকায় কোনো মহল্লায় কোনো পাড়ায় যদি ওই মহামারী চলে আসে এবং ওই মহার ওইখানে কোনো অবস্থান করো, তাহলে তোমার ব্যাপারে রাসূলের সাথে সম্ভব হলো আল্লাহ রাসূল বলেন ফালা তাখরুজু ফিরানান তাহলে বুঝা গেল আল্লাহ নবী বলেছেন যদি তুমি আক্রান্ত হয়ে পড়ো তুমি ওই এলাকাতে অন্য এলাকায় যেও না, তুমি ওই পাড়া থেকে অন্য পাড়ায় যেও না, তুমি যদি আক্রান্ত হয়ে থাকো তাহলে ওই ঘর থেকে তুমি বের হয়ে থাকো, এবং সুস্থ মানুষকে বলছেন তোমাদের উচিত করো ওই এলাকায় না যাওয়া, ওই মহল্লায় না যাওয়া, ওই ঘরে না যাওয়া। দেখেন আল্লাহ আকবার, আজ থেকে 1500 বছর আগে আল্লাহ নবী একবার বলে গেছেন। এরপর যদি ওই মানুষটা মৃত্যুবরণ করে আল্লাহ নবী স্পষ্ট বলেছেন যে শহীদ মৃত্যু হবে, যদি সে ইমানদার হয়ে থাকে সুতরাং এটা নিয়ে ভয় করা উচিত নয়, এটা আমাদের সরকারের নির্দেশ হচ্ছে ঘর থেকে বের হয় না,
আমরা তো আসলে বাঙালি, এটা আমাদের দোষ না, এটা বিশ্ব জুড়ে আপনি খবর নিয়ে দেখেন, ইংল্যান্ড, আমেরিকা, কানাডার মতো সুন্দর রাষ্ট্র যেখানে ওখানে 100% মানুষ সচেতন, শিক্ষিত, ওরাও ঘর থেকে বেরিয়ে পড়ে। এরপর একটা পর্যায়ে তারা কি করেছে, আর্মি মাঠে নাম নামিয়ে দিয়েছে এবং তারা বলেছে, ও আমার জনগণ নাগরিকরা শোনান, তোমরা ঘর হতে পার হবে না, তোমাদের চাকরি দরকার নাই, তোমাদের অভাব পরিবর্তন হয়, আমি তোমাদের দিকে ঘরে ঘরে খাবার পৌঁছে দেব। ওই উন্নত বিশ্বে বলা হয়েছে, আলহামদুলিল্লাহ আমাদের দেশ থেকেও সরকার কিছুটা হলে বলেছে, দেখছি কিনা। সুতরাং কতদিন পাবো জানি না, তারপরে বলেছে তো, সুতরাং আমাদের উচিত ওই হাদিসের আলোকে রাষ্ট্রীয় সিদ্ধান্তে মানে বিশ্ব সংস্থা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শে আমরা যেন অযথাজনক ঘর থেকে বের না হই, যদি বের হই রাসূলের হাদিসের বিরুদ্ধে নিন্দা করা হলো, রাষ্ট্রীয় আইন উল্লঙ্ঘন করা হলো, এটা কারোর জন্য শোভা নয়, ভালো নয়। আপনার একান্ত প্রয়োজন ছাড়া আপনি কখন কেন বের হবেন? আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এই চীনে, ইতালিতে, নিউ ইয়র্কে, লন্ডন, কানাডা যেভাবে মহামারী দেখা দিয়েছে, যদি আমাদের দেশে এটা ছড়িয়ে পড়ে, তাহলে আমাদের দেশের মানুষের লাশ মাটিতে রাখার জন্য এত জায়গাও তো নেই। আল্লাহ আমাদের ক্ষমা করো আল্লাহ। সুতরাং আমরা একটা ভয় পাবো না ঠিক, কিন্তু সতর্ক হব, রাসূলের হাদিস করে চলবো, রাষ্ট্রীয় আইন আমরা করে চলবো, তখনই দেখবেন সাধারণত আল্লাহ আমাদের এই কঠিন মুসিবত থেকে, পরীক্ষা থেকে হয়তো আল্লাহ আমাদের ক্ষমা করবে, নয়তোবা কিন্তু অবস্থা সিরিয়াস। সুতরাং আমাদের উচিত হলে এই বিধান করুন, মেনে চলো। দেখবেন এই মহামারী শুরু হয়েছে মক্কা মদিনার মতো, মক্কা কাবা ঘর, মদিনার মসজিদে নববী, বাইতুল মুকাদ্দাস সহ অনেক মানে উঁচু মানের মসজিদগুলো আপাতত সংরক্ষণ করা হয়েছে, এখানে সীমিত করা হয়েছে এবং ওই দেশে, এবং দেখবেন অনেক দেশে মসজিদের আসাটা টোটালি বন্ধ করে দেওয়া উচিত, না মসজিদে আসা দরকার নেই, কেন দরকার নেই, ওখানে আসলে মানুষ যদি একত্রিত হয় তখন একজন যদি ভাইরাস আক্রান্ত থাকে অন্যদের কাছে ছড়িয়ে যায়, ঠিকই না? আসলে এই যে মনে হয় আমি আপনাদের সামনে বলি, জানি না ওটাই ভালো জানে, আমি আক্রান্ত আমি জানি না, আপনি আক্রান্ত না আসলে আমি জানি না, জানবেনই বা কী করে, জানার তো কোনো সুযোগ নেই। 14 দিন পরে মেডিকেল সায়েন্স বলে আক্রান্ত হওয়ার 14 দিন পরে তাদের সিম্পটম প্রকাশ পায়, অথচ এই 14 দিনের আগে যদি আক্রান্ত হয়ে থাকে যে ঠিকই একজন হাজার জনের কাছে ছড়াচ্ছে। সুতরাং এই বিষয়টা বোঝা বলাও বড় কঠিন, এজন্যই উচিত হলো আমরা আমাদের প্রত্যেকের যার যার অবস্থান থেকে যথার্থ স্বাস্থ্যবিধি মেনে চলা। আল্লাহ না করুক হতে পারে এমন অন্যান্য মক্কার মতো, মদিনার মতো, মিডিল ইস্টের মতো আমাদের দেশের মসজিদ যদি বন্ধ হয়ে যায়, আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের এই পজিশনে এই পরিচয় না ফেলে দেয়। যদি বন্ধ হয়ে যায় তখন আপনার উচিত হলো, আমার উচিত হলো প্রত্যেকের ঘরে ঘরে মসজিদ বানিয়ে দিলাম। আমি গতকালকে লন্ডনে আমার একজন মানে আত্মীয় স্নেহ যোগাযোগ করলাম ফোনে, উনি বলছেন ভাই রে আমার আমরা মসজিদ যেতে পারি না, লন্ডন হার্ট অফ সিটি ওখানে বেশি আক্রান্ত, উনি বলছেন আমরা বের হতে পারি না, আমাদেরকে আলিমেরা ফোনে বলে দিচ্ছেন, বিভিন্নভাবে মেসেজ পাঠিয়ে বলছেন যে ভাইরা মসজিদে আসার সামনে তোমরা সবাই যার যার করে অবস্থান নিও, যখন নামাজের সময় হবে তোমাদের ঘরে তোমরা আজান দাও, তোমরাই তোমার ঘরে আজান দাও, একামত দাও এবং তোমার বিবিদজ্জর সবাইকে নিয়ে জামাতে নামাজ পড়ো। দেখেন একদিকে একটা মসজিদ বন্ধ হলো, অন্যদিকে ঘরের পর ঘর শত শত হাজার হাজার লক্ষ লক্ষ ঘর মসজিদেই পরিচিত হয়ে গেল। কল্যাণ সাই শুধু কল্যাণ এখানেই নয়, এর কারণে সব কিছু বন্ধ হয়ে গেল, মানুষ ঘরে সবাই বন্দি, তার ফ্যামিলিকে সময় দিতে পারছে, তার বাচ্চাকে সময় দিতে পারছে, এর মাধ্যমে তার ফ্যামিলির সম্পর্ক আস্তে আস্তে দাঁড়া পাচ্ছে। তো যে হাদিসে ছিল আপনি যে বলেছেন যে যদি কোনো বান্দা নিয়মিত নামাজ এসে মসজিদে পড়ে, আল্লাহ আকবার, যদি কোনো কারণে তার এইভাবে ভালো কোনো কাজ, নামাজ পড়াই না যে কোনো ভালো কাজ যেটা নিয়মিত সে করে বন্ধ হয়ে যায়, তখন রাব্বুল আলামিন ওই ফেরেশতাকে বলেন, নো ফেরেশতারে বান্দার সাথে যে ফেরেশতা আমার নামাজে রাখছো, ওই বান্দা নিয়মিত মসজিদে যে নামাজ পড়তো মহামারীর কারণে, এর কারণে বা কোনো একটা কারণে সে মসজিদে যেতে পারছে না, আমি প্রতিদিন আগের মতো করে তার আমার নামাজ এসে সবগুলোকে দাঁড়ায়। সুতরাং আতঙ্কের কারণ কারণ নেই, ভয়ের কোনো কারণ নেই, আপনার সব কম হবে না। আমাদের উচিত হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলা, রাসূলের পরামর্শ মেনে চলা,
আপনি ঘরে বসেও প্রয়োজনে সেই শব্দটুকু পাবেন, এতে আতঙ্কের কোন কারণ নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা দাগাউতা আলা মারিদ, যখন তোমরা কোনো রোগীর পাশে যাবে, এই রোগীর পাশে বলতে আমি ভাইরাস আক্রান্ত রোগীর কথা বলছি না, নর্মাল রোগী, বা যদি আক্রান্ত হয় যদি ডাক্তার পরামর্শ যান অসুবিধা নাই, যখন আমাদের উচিত তবে আমরা রোগীর পাশে যাব, তার সেবা করবো। যদি বলছেন যখন তুমি তুমি ওই রোগাক্রান্ত মানুষের কাছে যাবে, তখন তোমার কাজ হলো তুমি তাকে বলো সে দোয়া করে, কেন তোমাদের উচিত হলো রোগাক্রান্ত মানুষের মানুষের কাছে দোয়া চাওয়া। আমরা তাদের কাছে দোয়া চাইবো, তাদেরকে ঘৃণা করবো না, ওই মানুষ আছে রোগাক্রান্ত, তাকে আমি তো হতে পারি, ঘৃণা কেন আমি করবো, আমি সতর্ক থাকবো। বন্ধুগণ, সময় শেষ, সাম্প্রতিক বিষয় দুই চারটি পরামর্শ দিয়ে আমার কথা শেষ করছি। এই যে মহামারী ভাইরাস শুরু হচ্ছে বিশ্বব্যাপী, এই মহামারী ভাইরাস থেকে বাঁচার জন্য কত মানুষ কত পদ্ধতি অবলম্বন করছে আমরা দেখি, যে ব্যবহার পত্রিকা অনলাইন অফলাইন বিভিন্ন জানতে পেরেছি। কেউ এখানে বাঁচার জন্য গোমূত্র গরুর মূত্র খাচ্ছে, কেউ বাঁচার জন্যে মানে গোবর থেরাপি, গরুর গোবর দিয়ে থেরাপি দিচ্ছে, সেজন্য মুক্তি পায়। আবার কেউ বা এমনও দেখা যায় যে স্বামী বিদেশ থেকে এসেছে, মানে স্ত্রী বাড়ির ছেড়ে পালিয়ে গেছে, আর বাঁচার সুযোগ নেই। যে এই যে বিভিন্নভাবে মানুষ বা কেউ কেউ এলাকা ছেড়ে চলে যাচ্ছে, আসলে বিষয়টা এখানে বাঁচার পথ নেই, যাবেন কোথায়? মৃত্যু যদি আপনার থাকে মৃত্যু হবেই, কোরআনে কারীম আল্লাহ বলছেন, আইনামা তাকুনু আপনারা সে মাইকেল জ্যাকসনের কথা জানেন, সে 150 বছর বাঁচার জন্য শুধু পরিকল্পনা নয় বাস্তব উদ্যোগ নিয়েছিল, যে 50 বছর বাঁচতে পারে না। তো কি করবো আমরা, আমাদের উচিত হলো আমরা সতর্ক থাকা, সতর্ক থাকার জন্যে বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে। তো ইসলামের যে পরামর্শ আমরা এগুলো খুব করে নিয়ে আসছি। প্রথম যদি বলা হয় একমাত্র পরামর্শ কি, সেটা হচ্ছে তওবা করা, ইস্তেগফার করা, বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে পাপ না করার অঙ্গীকার করা, এর মাধ্যমেই আপনি মুক্তি পাবেন, মুক্তি পেতে পারেন। আর যদি মুক্তি নাই পান, আপনার জান্নাত আপনার জন্য আছে। দুই নম্বর পরামর্শ হচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালাম মাছের পেটে পড়ে পড়লেন, সমুদ্রের গভীরে চলে গেলেন, এই বিপদে পড়ে কি করছিলেন, একটা দোয়া করতেন, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, বেশি বেশি করে পড়েন। এরপর পরামর্শ হচ্ছে আল্লাহর নবী আমাদেরকে দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাস ওয়াল জুনুন ওয়াল বিদান ওয়া মিন সাইয়্যিল আসকাম, দোয়াটা আবার বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাস আমাদের অনেকে আমরা ঘরে বসে থাকি, এখন রোজা রোজা রাখার মতো একটা ইবাদত আল্লাহ কাছে অত্যন্ত পছন্দনীয়, খুব মূল্যবান একটা সময়। আল্লাহ নবী এই যে সময়টিতে রমজানের সামনে আল্লাহ নবী বেশি বেশি করে রোজা রাখতেন, এই রোজা রাখার মতো আল্লাহ কাছে আমরা ক্ষমা চাই। এরপর পরামর্শ হচ্ছে সাধ্যমতো সৎকা করা, পাহাড়ে সৎকা রাসূলের হাদিসে বলেছেন, আর সৎকা তো তারাদ্দুল বালা, সৎকার মাধ্যমে মানে বলা মুসিবত দূর হয়, তার পাশাপাশি আমাদের অসহায় দেড়েবার মানুষগুলো, দিন মজুর মানুষগুলো, তাদের কামকাজ সব বন্ধ হয়ে গেছে, তার একটু খবর নেন, তাকে একটু সাহায্য করেন, তার কাছে সুসৎকা দেন, দুটি লাভ হবে, প্রথমত আপনার বলা মুসিবত দূর হবে, দুই নম্বর ওই অভাব মানুষটা আপনার সাহায্য পেয়েছে, একটু স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করবে, অথবা তার করে খাবার কিছু নাই। এরপর ছয় নম্বর পরামর্শ হচ্ছে পরিবার পরিজনের সাথে সময় দেওয়া। আল্লাহ কোরআন বলছেন, কো আনফুসিক মুহালিকুন নারা, তুমি বাঁচো তোমার পরিবার পরিজনকে বাঁচাও, যেহেতু পরিবারের সময় কাছে সময় দেওয়ার পরিবেশ হয়েছে, পরিবারকে আমরা বেশি কাজে লাগাই, পরিবারকে নিয়ে আমরা একটু ইসলামে আলোচনা করি, এভাবে সমাজের কাজে লাগে, যে কোনো আমাদের যার ভালো হবে। সাত নম্বর বিষয়টা হচ্ছে সোশ্যাল ডিস্টেন্স, সামাজিক দূরত্ব, যেটা মেডিকেল সায়েন্স বলছে, ওই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চেয়েছেন, রোগীর কাছে আমি যাব না, রোগীকে আমার কাছে আসতে দেব না,
আসলে আমি আগে নিজেকে রুখি যাই না, আল্লাহ না করে আনন্দ হতে পারি, আমার তো জানা নেই। সুতরাং যদি কারো কাছে কোনো সিমটম প্রকাশ পায়, সর্দি, হাঁচি, কাশি, গলা ব্যথা, প্রচণ্ড জ্বর, যদি এমন হয় দয়া করে ভাইয়ের আমার আপনি ঘরে থাকুন, আপনি নিরাপদে থাকুন, অন্যকে নিরাপদ থাকতে দিন। এটা কোনো দোষের কারণ নয়, আপনার জন্য দোয়া করি, আমার জন্য আপনারা দোয়া করবেন, যাই না কি একটু ভালো হয়। সুতরাং এই বিষয়টুকু মেনে চলা। আট নম্বর পরামর্শ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, বারবার উজু করা, প্রত্যেকটা এবাদত নতুন নতুন দিয়ে করেন। মেডিকেল সায়েন্স বলছে যে মানে হ্যান্ড ওয়াশ, সাবান ইত্যাদি বারবার হাত ধোয়া কমপক্ষে 20 সেকেন্ড, 20 সেকেন্ড সময় পরিমাণ দ্রুত তখন জীবাণু মারা যাবে। এই কামড়টা আমরা করি, এই 20 সেকেন্ড ঘুরে দেখার দরকার নেই। আপনি একটি ভালো একটা ফর্মুলা হলো, আপনি এই দোয়াটা পড়েন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বাদাস ওয়াল জুনুব ওয়াল বাদা ওয়া মিন সাইয়্যিদ আসহাবি ওয়া তিনবার পড়ে দেখছি, কমপক্ষে 30 সেকেন্ড সময় লাগবে। এই দোয়াটা পড়েন আর হাতটা আপনার মাঝে অতঃপর দিয়ে ফেলেন, আল্লাহু আকবার, 20 সেকেন্ড সময় হয়ে গেল, দোয়াটা পড়ে গেল, আপনি সব হলে আল্লাহ এটি আপনাকে মুক্ত করে দিতে পারে। আট নম্বর পরামর্শ হচ্ছে, 9 নম্বর পরামর্শ হচ্ছে, একান্ত প্রয়োজন যারা সাবধান, দয়া করে ঘর থেকে বের হবেন না, কি দরকার, দেখেন না পুলিশ নয় এবার আর্মি মাঠে নেমেছে, পেটাচ্ছে, দেদাচ্ছে, পেটাচ্ছে, যে তোমরা ঘরে থাকো, ঘরে যাও, ঘরে যাও, ঘরে থাকো, একান্ত প্রয়োজন যারা ঘর থেকে বের হওয়া দরকার নেই। যদি বের হতেই লাগে, হতেই চান, আপনি একান্ত প্রয়োজন থাকতে পারে, তো মাস্ক পরে বা একটু সতর্ক হয়ে বেরবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কঠিন মুসিবত থেকে বাঁচা, জাতিকে তথা বিশ্ববাসীর কথা তো দান করুন। আকুলু কাউলি হাযা, আস্তাগফিরুল্লাহ।